প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে, এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে, কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা দিয়েছি, এখানে অনেক সুন্দর হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে, আর এখানে যে ফিলারগুলো রাখা আছে ফিলারের মধ্যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে একটি স্ল্যাব দেওয়া আছে, স্ল্যাবের উপর অংশ বিট দেওয়া আছে এবং নিচের অংশ অনেক সুন্দরভাবে আমরা বিট দিয়েছি। আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন এগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে উপরে যে ফেরাফিরের ডিজাইনটি দেখছেন, ফেরাফিরের ডিজাইনটি আমরা অনেক সুন্দর একটি রূপ টালি দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়েছি। ফেরাফিরের ডিজাইনগুলো অবশ্যই দেখেন। আর এখানে অনেক সুন্দরভাবে লাইটিংয়ের ডিজাইন আমরা করেছি, লাইটিং পয়েন্ট রেখেছি। আর এখানে যে সামনে ফোর্সের ডিজাইনটি, ফোর্সের এখানে অনেক সুন্দর একটি রাউন্ড করে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা এখানে করেছি। আর এখানে আমাদের মেন গেটটি যদি আপনারা দেখেন, মেন গেটটি হলো আমাদের এটি, মেন এন্ট্রি হলো এটা, আর এটার পাশে একটি উইন্ডো দেওয়া আছে, পাশে একটি উইন্ডো দেওয়া আছে। খুবই সুন্দরভাবে এবং খুবই লাক্সারিয়াস একটি ডিজাইন আমরা এখানে করেছি একেবারে সিম্পলের মধ্যে। আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়েছি, রাস্টিক টাইলসগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেয়। আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে এসেছি। আপনি ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা যদি দেখেন, আমরা অনেক সুন্দরভাবে কালারটি সাজিয়েছি। এখানে একটি কালার দিয়েছি, এখানে একটি কালার দিয়েছি, এবং এখানে একটি কালার দিয়ে অনেক সুন্দরভাবে কালারটি সাজিয়েছি। তো আপনারা একটি ভালো করে দেখেন। আর এখানে একটি আমাদের সিঁড়ি রুমের যে উইন্ডোগুলো আমরা রেখেছি, উইন্ডোগুলো অনেক সুন্দরভাবে অনেক চমৎকারভাবে আমরা সাজিয়েছি। আর বিল্ডিংটি সবচেয়ে সৌন্দর্য করা হয়েছে ফোর্সের ডিজাইনটি, ফোর্সের ডিজাইন আপনারা দূর থেকে দেখেন অনেক লাক্সারিয়াস এবং অনেক সৌন্দর্য দেখা যায়। আর এখানে ফোর্সের উপর অংশ অনেক সুন্দর করে রূপটালি আমরা দিয়েছি, রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে ফোর্সের ডিজাইন, এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে, এখানে একটি রাউন্ড আর্টস দেওয়া আছে, এখানেও একটি রাউন্ড আর্টস দেওয়া আছে। বিল্ডিংটি একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে, তো চলুন আমরা রূপটপটি একটু দেখে আসি, রূপটপটি আমরা কীভাবে সাজিয়েছি। এটি হলো আমাদের বিল্ডিংটির রূপটপ। আমরা এখানে অনেক সুন্দরভাবে একটি ডিজাইন করেছি, এখানে একটি ডিজাইন করেছি, আর এখানে একটি বসার স্পেস রেখেছি, এখানে একটি দোলনা দিয়েছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি একটি আধুনিক মডেলের বাড়ি কীভাবে করা যায় এবং একটি আধুনিক মডেলের বাড়ি কীভাবে সাজিয়ে তোলা যায়। দর্শক বন্ধুরা, অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন, ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করে ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পারবেন। কেননা একটি বাড়ি করার আগে অবশ্যই আপনারা চিন্তা করবেন যে আপনি বাড়িটি কীভাবে করবেন, কত টাকা খরচ করবেন, কীভাবে করলে বিল্ডিংটি সুন্দর হবে, জিনিসগুলো মাথায় রেখে আপনার বাড়ির ডিজাইনটি করবেন এবং আপনার বাড়ির কাজটি সম্পন্ন করবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি, আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বেশি নিয়ে কথা হবে। দর্শক বন্ধুরা, বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 44 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 37 ফিট 1 ইঞ্চি। বিল্ডিং টোটাল এরিয়া 1450 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট বাই, ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 23 ফিট বাই 13 ফিট। আর ড্রয়িং রুমের সাথে এখানে একটি কমন টয়লেট রাখা আছে, টয়লেট মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 9 ফিট। আর এখানে আমাদের একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনির মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 3.5 ফিট। এখানে একটি গেস্ট বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 3.5 ফিট। আর আমরা এখানে যদি এখানে একটা আর্টসের ডিজাইন দিয়েছি, আর্টসে যদি আমরা ভিতরে প্রবেশ করি, এখানে পড়বে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 22 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটি রাউন্ড স্টেয়ার রাখা আছে, স্টেয়ারটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন, খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে আমরা রেখেছি। আর এখানে একটি কিচেন রুম রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 9 ফিট। এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 5 ফিট বাই 8 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 5 ফিট বাই 8 ফিট। এগুলো আমাদের গ্রাউন্ড প্ল্যান ফার্স্ট ফ্লোরে গিয়ে কী পাবো আমি দেখাচ্ছি। যেমন আমরা যদি রাউন্ড স্টেয়ার দিয়ে সরাসরি চলে আসি, এখানে পড়বে একটি ডাইনিং রুম, এখানে ড্রয়িং রুম, আর এখানে একটি কমন টয়লেট, এখানে আমাদের একটি কিচেন রুম 9 ফিট বাই 9 ফিট। আর এখানে টোটালি দিয়েছি আমরা 4টি বেডরুম। পিছনে বেডরুমের মাপগুলো দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট, দেওয়া আছে 13 বাই 13। আর দুইটার সাথে দুটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, আর এখানে একটি বেডরুম রাখা আছে 13 ফিট বাই 13 ফিট। এখানে আরেকটি বেডরুম রাখা আছে 13 ফিট বাই 13 ফিট। আর এখানে ড্রয়িং রুমটি দেওয়া আছে 10 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনি বিন্দু পয়েন্ট কোনো কষ্ট হয়,
অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিচ্ছি, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশ্বাস করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।